জয় গুরুচাঁদ, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে প্রণাম জানিয়ে আগত সকল মতুয়া ভক্তগণের পদ রজ মাথায় করে পরিচালন কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করে শুরু করতে চলেছি আমাদের আজকের ভক্তিমূলক যাত্রা পালা গুরুচাঁদের অপার মহিমা। রচনা শ্রী সুভাষ বিশ্বাস, নাট্য নির্দেশনা অভিনয়ে খ্যাতনাম অভিনেতা পরিমল ঘোষ, সহ নির্দেশনা অভিনয়ে বিশিষ্ট অভিনেতা বীরেন ঘোষ, বলিষ্ঠতম নট তরুণ কুমার, বহুদলের প্রশংসিত অভিনেতা পরাণ ঘোষ ও মিন্টু বিশ্বাস, বিশেষ চরিত্রে সুবল ঘোষ, মনা দাস, চিন্ময় বিশ্বাস ও রবীন বিশ্বাস, সুরসাগর নারায়ণ বিশ্বাস, স্ত্রী চরিত্রে বহুল ভক্ত প্রশংসিত বনশ্রী মজুমদার এবং মমতাময়ী কল্পনা রায়, যন্ত্র সঙ্গীতে বাদল ঢালি, বুদ্ধদেব মণ্ডল ও লালটু শীল, রূপসজ্জায় মা করুণাময়ী সাজঘর কালপুর বনগা, আলো ও ধ্বনি ঝংকার ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড বনগা, পরিবেশনায় শান্তি হরি নাট্য সমাজ ঠাকুর নগর, এবং সর্বোপরি ঠাকুরের ভূমিকায় পিন্টু চক্রবর্তী। শুরু হয়ে গেল 1430 বঙ্গাব্দের দিকে দিকে জয় জয়কার করা সম্পূর্ণ সামাজিক বাস্তবধর্মী ভক্তিমূলক যাত্রা পালা গুরুচাঁদের অপার মহিমা। গুরুচাঁদের অপার মহিমা, গুরুচাঁদের অপার মহিমা। যাত্রা করে কোথায় যাবে? আমি আমি যে নিজেকে স্থির রাখতে পারছি না। এই সকালবেলা এবার কি হলো? নিশ্চয়ই উপেনের সঙ্গে না মা, তোমার ছেলের সঙ্গে আমার কিছুই হয়নি। অপূর্ব দৃশ্য, নারী পুরুষ একত্রিত হয়ে ডঙ্কাকে ছিনিয়ে ওরা কোথায় যাবে মা? সিধা মোড়াকান্দি, সিধা মোড়াকান্দি। হ্যাঁ বৌমা, আমি ওদের সঙ্গে থাকবো। বৌমা তুমি ভুলে যেও না যে তুমি ওলপুরের সম্ভ্রান্ত রায় বংশেরই কুলবধূ, তোমারও তো একটা বংশ মর্যাদা আছে মা। বৌমা আমি তোমায় দুঃখ দিতে চাই না, আমি শুধু স্মরণ করিয়ে দিতে চাই রায় বংশের কুলবধূর সম্মান ক্ষুণ্ণ কবে এমন কাজ যেন তুমি কখনো করো। নিশ্চয়ই যাবে মা, সময় হলে আমি তোমাকে নিজেই সঙ্গে করে নিয়ে যাব। যাও বৌমা যাও, কুলদেবতা আসিবার আয়োজন করো, এখনই পুরীর ঠাকুর আসবে। মা কিছু বলবে মা? হ্যাঁ মা, বলো কি বলবে? কুলদেবতার পায়ে কত মাথা ঝুঁকেছি, আঘাতে আঘাতে ললাট চৌচির করেছি, তবু তোমার মনে স্বাদ পূর্ণ হলো না মা। বৌমা নয়নের জলে রাধা মাধবের চরণ যুগল সিক্ত করেছি, তবু তো রাধা মাধবের দয়া হলো না মা। বৌমা বলো মা বলো, কুলদেবতার চরণ সেবা করে তোমার দুঃখ আমি বুঝি মা বুঝি, কিন্তু জানো মা জানো আজ আর কোনো উপায় নেই, আমি যে নিরুপায়। বিপদে ধৈর্য ধরো। ধৈর্যের বাঁধ আমার ভেঙে গেছে মা, বৃথাই আমার নারী জীবন, নইলে কেন এমন হবে? বৌমা সবই আমার এই পোড়া অদৃষ্টের লেখা। না বৌমা তোমার এতটুকু করুণা হবে না।
না, অদৃষ্টের দোহাই দিয়ে নীরবে বসে থাকলে চলবে না। জানো মা, জানো আমার মন বলছে তোমার নারী যেন মৃত হবে না, কারণ আমি আমি যে তার পদধ্বনি শুনতে পাচ্ছি। ভুলে যেও না মা, সংসার সুখী কয় রমণীর গুণে, আর সেই রমণী ফুলে ফলে পরিপূর্ণতা অর্জন করে এই সংসার কারণ। তাই তো মা আমাকে কি বলে গেল, নানা ভুল সব ভুল, বৃথা আমার নারী জীবন সব মূল্য কি, সব মূল্য কি, সবই মূল্য, নইলে কেন এমন হবে? 15 বৎসর হতে চললো দাম্পত্য জীবন, এই দাম্পত্য জীবনের কি মূল্য তুমি আমাকে দিয়েছো মিনতি? তার জন্য কি আমি দায়ী? মিনতি বলো, চুপ করে থাকবে না, নিজেকে তো সুপুরুষ বলে দাবি করো, তাহলে কেন পারলে না এতদিনেও একটা সন্তানের পিতাপতি? সবই তোমার অক্ষমতা মিনতি। কত ডাক্তার বৈদ্য দেখিয়েছো, কই তারা তো কেউ বলেনি আমি সন্তান ধারণে অযোগ্য। তাহলে কি আমি? না গো না, অমন কথা তুমি বলো না, তাহলে আকাশে আর চন্দ্র সূর্য উঠবে না, সব মিথ্যে হয়ে যাবে। তুমি আমার পতি দেবতা, তোমার পদতলে আমার স্থান, পতি দেবতা যদি রুষ্ট হয় তাহলে নারী জীবন যে বৃদ্ধা। আর কথার জাদুতে তুমি আমাকে ভুলিয়ে রাখতে পারবে না, পিতৃত্বের অধিকার অর্জন করতে আমি সন্তানের পিতা হতে চাই। ওগো দেবতা, তুমি পারো না, আমার নারীর হৃদয়ে কাননে মাতৃত্বের কুসুম কলি ফুটিয়ে তুল মিনতি। দিনের পর দিন আমি শুধু তোমার প্রমোদ সঙ্গিনী হয়েছি। ওগো আমি মাতৃত্বের স্বাদ পাইনি, আমি মা হতে চাই। মিনতি, ওই শুষ্ক মরুদ্যানে কখনো কুসুম কলি ফোটে না, কত আশা নিয়ে আমি তোমার কাছে এসেছি, আবার বুক ভরা ব্যথা নিয়ে ফিরেও গিয়েছি। তোমারই অযত্ন অবহেলায় আমি অন্য জগতে বিচরণ করতে বাধ্য হয়েছি। ফিরে চলো আমার স্বপ্ন দিয়ে ঘেরা সেই কুসুম কাননে, যেখানে থাকবে তুমি আমি আর আমাদের ভুল ভুল ভুল, সবই ভুল মিনতি, সবই ভুল। মিথ্যে স্বপ্ন দেখতে আমার মোটেই ভালো লাগে না, মনে রেখো মিনতি, আমি জমিদার উপেন্দ্র নারায়ণ রায়, আমার সংকল্পে আমি অবিচল। তাহলে তুমিও শুনে রাখো স্বামী, অন্ধকার থেকে তোমায় আলোয় ফিরিয়ে আনতে আমি কখনোই বিচলিত হব না মিনতি। ভগো তোমাকে একটা অনুরোধ করব, কোনোদিন কোনো কিছু বলতে তোমাকে আমার সাহস হয়নি, আজ একটা অনুরোধ করব, বলো প্রত্যাখ্যান করবে না? বলো তোমার কি অনুরোধ? কুলদেবতার আশীর্বাদ, রাধা মাধবের নির্মাল। শোনো বিরতি, ঠাকুর দেবতা আমি বিশ্বাস করি না। বিশ্বাস তোমাকে করতেই হবে মিনতি। মা নিজেই এই পূজোর আয়োজন করেছেন। শোনো মিনতি, তোমাদের ওই রাধা মাধবকে মনে প্রাণে ঘৃণা। এত বড় কথা বলতে তোমার সাহস হলো? তুমি ভুলে যেও না যে তোমার মা দয়াবতী এখনো জীবিত আছে। মা যাবো, মা কুলদেবতার নির্মল্য নিয়ে এসো। আচ্ছা মা, আমি এক্ষুনি নিয়ে আসছি। অবাধ্য পুত্রকে যে কিভাবে শাসন করতে হয় সেটা কিন্তু আমার জানা আছে। আজ আর তা সম্ভব নয়। মা বলে ডাকতে তোমার লজ্জা করছে না? এমন সন্তান, এমন সন্তান আমি গর্ভে ধারণ করেছিলাম। আমার পুরো অদৃষ্ট। মা মা, তুমি কেন বুঝতে পারছো না? মা তুমি আমার, আমি তোমার কোনো
কথাই আমি শুনতে চাই না। কুলদেবতার নির্মল্য তোমাকে গ্রহণ করতেই হবে। দেবতার পূজা তুমি অনেক করেছ মা, ওই অন্ধ দেবতার নির্মাল্য গ্রহণ করে কোন লাভ হবে আমি মনে প্রাণে ঘৃণা ঘৃণা কুলদেবতার নির্মাল্য গ্রহণ করতে না করতে তুমি মাটিতে ফেলে দিলে মা। আমি ইচ্ছে করে ফেলে দিলি, আমি সে দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছে, দু চোখে আমি অন্ধকার দেখছি, কে যেন আমাকে দু হাত বাড়িয়ে ডাকছে, আমি যাই আমি কোথায় যাবি? ওই শোনো মা, উপরের ধ্বনি চারিদিকে পদ্মগন্ধে মুখরিত, আমি যাই আমি জানি না আমি শুধু তোমারই ডাক শুনতে পাচ্ছি। ওই শোনো মা, ওই শোনো, সে আমার নাম ধরে ডাকছে, ওই জায়গায় ডাকছে হরি গুণ ধাম, ওই জায়গায় ডাকছে Oh,
তোদের বলি মা, ধৈর্য হারাস না, নামের প্রতি ধৈর্য হারাস না, তোদের মনোবাসনা আমার দয়াল গুরু চাঁদ অবসম্ভাবী পূর্ণ করবে মা গো, অবসম্ভাবী পূর্ণ করবে। ও নাম দিয়েছে ক্ষীরোৎসাগর আর কামনা, ভারি সুন্দর নাম দাদা, আর কি বলবে আমার আবার ইয়ে মানে তেরি সহ্য হয় না। তোমার গুরুচরণ জাদু মন্ত্র বলে পৈতৃক ব্যবসা শুরু করে দিলে আর চারিদিক থেকে মূর্খের দল জড়ো হয়ে একেবারে গত চেন্নাই মরে যায়। বলিব হে বাপু, ছোট লোক চন্ডালের ঘরে জন্ম নিয়ে এত বুজরুক কিন্তু ধর্মে সইবে না, সহ্য করব না। ঠিক কথা বলেছো ভাই, তুমি ঠিক কথা বলেছো, এর একটা বিহিত আমাদের করতেই হবে, তা না হলে কিন্তু আমাদের এই দেশ ত্যাগ করতে হবে। দেশ ত্যাগ করবে কেন বলি, দেশ ত্যাগ করবে কেন, কথাই বলে এক মাকে শীত যায় না, কত শত পণ্ডিতদের তর্ক যুদ্ধে পরাজিত করে তুমি তর্ক বাঘেশ উপাধি লাভ করলে, আর এখন বললে কিনা ওই গুরুচরণের ভয়ে তুমি দেশ ত্যাগ করবে। বলে পিতা পিতা, তোমার নাম নবীন অনন্ত করবে। শোনো শোনো তো, আমাকে খেপিয়ে তুললে
তার ফল কিন্তু ভালো হবে না। আমি অভিশাপ দেব, জ্বলে পুড়ে একেবারে থারথার হয়ে যাবে। অভিশাপ দেবে, অভিশাপ দেবে দাও দাদা, কিন্তু কাকে দেবে একবার বলো না, আমাদের মানে দেরি সহ্য হয় না। পিপীলিকার পাখা গজায় মরিবার তরে, ওই বেটা গুরু চরণ এবার নিজের চলে নিজেই জড়িয়ে মরবে। আর সেদিন কিন্তু বেশি দূরে নয়, বুঝতে পারলাম। পারবে পারবে, ধীরে ধীরে সব বুঝতে পারবে। বারণ উৎসব করে এই ভক্তদের মন ভোলাতে চাইছে, হতভাগাদের ভুল যেদিন ভাঙবে সেদিন ওই দিকে কেউ ফিরেও তাকাবে না। ভয়ানক কাণ্ড হবে, কিন্তু এই এদের ভুল ভাঙবে কবে? যেদিন বুঝলো কি সব ধরা পড়বে, বামন হয়ে আকাশে চাঁদ ধরা যায় না, নিচু কুলে জন্ম নিয়ে উঁচু আশা করা কিন্তু বৃথা। ওসব তো নীতিবাক্য, আমি বলি কি তুমি একটা নতুন মতবাদ প্রচার করো। ঠিক কথা বলেছো ভাই, তুমি ঠিক কথা বলেছো, তোমার বুদ্ধির প্রশংসা আমাকে করতেই হয়। সনাতন, ওই চেয়ে দেখো, আমার কোনোধার পুত্র শ্রীমান দিবাকর চন্দ্র এই দিকেই আসছে, একটু এসে বলবে বাবা তুমি তোমার নীতিবাক্য ত্যাগ করো। তোমার ছেলে মানে তোমার ছেলে একটা অকাট মূর্খ। ঠিক কথা বলেছো ভাই, তুমি ঠিক কথা বলেছো, সারাদিন পাড়ায় পাড়ায় ঘুরবে আর পাড়িয়ে এসে আমার মুন্ডু পাত করবে। তোমার মুন্ডু পাত করলে ভবিষ্যতে যে আমাকে পথে বসতে হবে তাই ভেবে দেখলাম। পিতৃ আদেশ বেদ বাক্যের সমান। বাহ বাবা মাঝি বাহ, তোমার কথা শুনে প্রাণটা আমার জুড়িয়ে গেল। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, বংশের মুখ উজ্জ্বল করো। বংশের মুখ আমাকে উজ্জ্বল করতেই হবে কাকা, তা না হলে আমার পিতৃদেব যে মরেও শান্তি পাবে না। বাবা দিবাকর, বাবা এতদিন পর তাহলে তোর সুবুদ্ধি হলো? কেন হবে না বাবা, বিশ গায়ের লোক তোমাকে কত মান্য করে, কত প্রতিপত্তি তোমার, নিষ্ঠাবান সৎ ব্রাহ্মণ বলে কথা, তোমার গুণের তুলনা হয় না বাবা। সনাতন ও সনাতন, আমার একমাত্র পুত্রের কথা তুমি শুনলে ভাই? এমন বিদ্যেন পুত্রকে আমি ভুল বুঝেছিলাম। ভুল মানে শুধু কি ভুল, তুমি ভুলের সমুদ্রে ডুবেছিলে। ঠিক বলেছ ভাই, তুমি ঠিক বলেছ। না না, এরকম ভুল আমি আর করবো না। আজ এই আনন্দের দিনে তুমি কিন্তু শুধু মুখে ফিরে যেতে পারবে না। হ্যাঁ, তোমরা দুজনে কথা বলো, আমি এই সুখবরটা আমার ছোট গিন্নিকে দিয়ে আসি। হ্যাঁ, কি যে বলো বাবাজি, আমি সদ ব্রাহ্মণ, অপরের হিতে নিবেদিত প্রাণ। মিথ্যা কথা বড় ঘোষাল কাকা, দিন বদলের পালা শুরু হয়েছে, তোমাদের এই বস্তা বাজারে যদি ত্যাগ করো, তা না হলে ভবিষ্যতে তোমাদের আত্মমর্যাদা ওই ধুলোর সঙ্গে মিশে যাবে। বাবাজি, তোমার কথাগুলো একটু পাকা পাকা মনে হচ্ছে, তার থেকে স্পষ্ট করে বলো তুমি কি বলতে চাও। বলতে চাই এই যে, তুমি আমার পিতৃদেবের সঙ্গে মিলেমেশাটা কম করো, প্রয়োজনে বন্ধ করো। তার মানে আমি আবার কি করলাম? কিছু করনি, এবার করবে। না না, আমি আবার কি করব? তাহলে শোনো কি করতে চলেছো, মানব সভ্যতার মুখোশ পরে এই সভ্য সমাজের বুকে জাতি হিংসার দাবানল জানিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি চরিতার্থ করতে চাইছো। মিথ্যা কথা বাবাজি, সব মিথ্যা কথা। আমি সৎ ব্রাহ্মণ, সমাজের সেবা করাই আমার ধর্ম। মিথ্যা কথা, সমাজ সেবা, সমাজ সেবার করুণ পরিণতি আমি সচক্ষে দেখেছি, এবার দয়া করে এই সব সেবা ধর্ম বন্ধ করো। মানে মানে অতি সহজ, এই সভ্য সমাজে তোমরাই বর্ণ বৈষম্যবাদ সৃষ্টি করেছো। তাতে আমাদের লাভ? নিজেদের আধিপত্য বিস্তার করা। কি যে বলো বাবাজি, হাসালে বাবাজি, তুমি আমাকে হাসালে। আমি বলি কি, সময় থাকতে নিজের ভবিষ্যৎ গুছিয়ে নাও, তা না হলে তোমার ভাগ্যে একটি কানা করিও জুটবে না। আমার আবার মানে দেরি সহ্য হয় না। সবই রাধা মাধবের ইচ্ছা। কাকা আর আমার পিতৃদেব এক অদ্ভুত চরিত্রের মানুষ, মুখে মধু আর অন্তরে বিষ। আমিও দেখতে চাই কতদিনে এই বিষ ক্ষয় হয়। দিবাকর বাবা, সনাতনকে তুই কি বলেছিস? ডাকলাম সাড়া দিল না, বাড়ি থেকে হন হন করে বেরিয়ে গেল। যাবেই তো, সত্যি কথা বললে সবাই মনে করে আমি জ্ঞান বিতরণ করছি। কি আমার জ্ঞানবান পুত্তুর, তিন অক্ষর ইংরেজি পড়িয়ে ছেলে আমার বিদ্যেন হয়েছে। বলি ওহে বাপু,
তোমার মতি গতি কিন্তু মোটেই ভালো নয়। শুনো দিবাকর, আমি তোমাকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, ভবিষ্যতে এই সব ছোট জাতির সঙ্গে মেলামেশা করলে পরিণাম কিন্তু ভালো হবে না বাবা। ওদের শিক্ষা বলতে কিছুই নেই বাবা, যে জাতির শিক্ষা নেই তারা 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 কি কি বাবা কি তারা কি বলো বাবা, থামলে কেন বলো, তারা কি? এই সভ্য সমাজের জঞ্জাল, অসভ্য বললে দিবাকর, এত বড় কথা বলতে তোমার সাহস হলো? হ্যাঁ হ্যাঁ, সাহস হলো, সাহস হলো বাবা, কারণ তোমাদের এই শোষণ নীতি আমার চেয়ে মানুষ চক্ষু খুলে দিয়েছে বাবা। আমরা শোষণ করি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিবাহে শ্রাদ্ধে পূজা পার্বণে তোমাদের দেওয়া তালিকা অতি বিশাল, দিন বদলের পালা শুরু হয়েছে বাবা। এখনো সংযত হও, এতদিন যারা অশিক্ষা আর কুসংস্কারে আচ্ছন্ন ছিল, এবার তারা সবাই পাবে শিক্ষার আলো। দেখাবে সেই শিক্ষার আলো শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর। তাহলে তাহলে সূর্য আর পূর্ব দিকে উঠবে না? উঠবে বাবা উঠবে, ইচ্ছা থাকলে উপায় হয়, যদি প্রয়োজন হয় আমি নিজে যে শিক্ষা দান করব। দিবাকর বাবা, দিবাকর আমার কথা শোন, দিবাকর আমার কথা শোন, এই ব্রাহ্মণ পণ্ডিত জাতির মধ্যে কিন্তু শ্রেষ্ঠ। না বাবা না, তোমার ধারণা ভুল বাবা, মানুষ তার কর্মগুণেই শ্রেষ্ঠত্বকে অর্জন করে, নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে, আর ওই নরকের দিকে পা বাড়িয়ে দিও না বাবা। এটা আমার শেষ অনুরোধ বাবা, এটা আমার শেষ অনুরোধ। দিবাকর দিবাকর, বুঝলে না হতভাগা? কিছুতেই বুঝলে না, নিজের ভালো নিজে না বুঝলে আমি আর কি করব? ওই বেটা গুরুচরণ আমার একমাত্র পুত্রকে জাদু মন্ত্র বলে ধর্ম ছাড়া করলে, আমিও দেখে দেব কত ধানে কত চাল। গুরুচরণ যদি না পারি তো বৃথাই আমার নাম নবীন গোস্বামী।